হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিবারের মতো আমি রাসেল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এবার আমরা চলে আসছি কক্সেস বাজারের বিচ পয়েন্টের সি ফুড নিয়ে। সঙ্গেই থাকবেন, দিব অনেক তথ্যবহুল খবর, অবশ্যই সঙ্গে থাকবেন। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, UMTV24-এর নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সঙ্গেই থাকবেন, ইনটু চলতে থাকুক, ততক্ষণে আমরা আসছি। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি না দেখে যদি আপনারা কক্সেস বাজারের সি ফুড প্লেসে আসেন, অবশ্যই বাঁশ খাবেন। সো সতর্ক হয়ে ভিডিওটি দেখুন। কক্সবাজার যেহেতু পর্যটন এরিয়া, তাই দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটন ছুটে আসে এই কক্সবাজারে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী হাতিয়ে নেয় আমাদের অনেকগুলো টাকা। যেমন ধরেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রতি পদে পদে হয়রানিতে পড়তে হবে আপনাকে। তাই সতর্ক হয়ে কক্সবাজার ভ্রমণে আসুন। আমাদের সামনে দেখা যাচ্ছে সামুদ্রিক বিভিন্ন প্রকারের মাছ। এই মাছগুলো আপনাকে যাচাই বাছাই করে জেনে শুনে বুঝে দরদাম করে আপনাকে কিনতে হবে। এর ভিতরেও আপনাকে দেখতে হবে কোনটি ভালো এবং কোনটা পচা প্রকৃতির সামুদ্রিক মাছ। বিশেষ করে অক্টোপাসকে নিয়েই জালিয়াতিটা বেশি হয়, কারণ অক্টোপাস সম্পর্কে আমরা সবাই অজানা তার মূল্যের বিষয়ে। এই সি ফুড এরিয়াতে আপনাকে তারা বিভিন্ন ধরনের মাছ দেখাবে এবং বলবে একটা, দিয়ে দিবে আরেকটা। আরেকটি মজার বিষয় হচ্ছে, এক দোকানের মাছের মূল্যের সাথে আরেক দোকানের মাছের মূল্যের বিশেষ করে কোনো মানে মিল নেই, যেটাকে বলা হয় অপরিবর্তিত মূল্য নির্ধারণ। প্রত্যেকটি দোকানেই আপনি দেখাবেন একটা, আপনাকে দিয়ে দিবে একটা। কোনো দোকানের চিংড়ি মাছের দাম যদি হয় 300, আরেক দোকানে আপনার কাছ থেকে চাইবে 800। কোনো দোকানের যদি কাঁকড়ার দাম হয়, একটি কাঁকড়ার যদি দাম হয় 300, তাহলে অন্য একটি দোকানে আরেকটি কাঁকড়ার দাম তারা আপনার কাছ থেকে নিয়ে নেবে 700। সো সতর্ক হয়ে এই খাবারগুলো আপনারা গ্রহণ করবেন। এতক্ষণ তো দেখালাম তাজা মাছের প্রতারণা নিয়ে, চলুন এখন দেখাবো বাসি তেল, পচা তেলের প্রতারণা নিয়ে। একই তেলে তারা দীর্ঘদিন ভেজে যাচ্ছে এই আমাদের সামুদ্রিক মাছগুলো, সেই একই তেলে ভেজে দিবে আপনাকেও। তাই সতর্ক থেকে অবশ্যই ফ্রাইটাকে বেছে নেবেন। আপনারা যারাই সমুদ্রে যাবেন, সি ফুড গ্রহণ করবেন, সি ফুড খাবেন, তারা অবশ্যই ফ্রাই করে মশলা ভালোভাবে মাখিয়ে নিজে দাঁড়িয়ে থেকে তারপরে সেই সামুদ্রিক মাছটি আপনি উপভোগ করবেন, খাবেন। তাহলেই হয়তো আমার কাছে মনে হয় আপনি একটু সেফ থাকতে পারবেন, কারণ তেলে ভেজে খেলে কতদিনের তেল আপনি খেলেন তার কোনো হিসাব নেই। অবশ্যই মাছটি ফ্রাই করে খাবেন, আপনি যাই খান এটা আপনি একটু চেষ্টা করবেন ফ্রাই করে খাওয়া। কারণ আমি যেই কয়টি স্টলে গিয়েছি তাদের রান্নাঘর, কিচেন প্লেস ইজ ভেরি ব্যাড, খুবই নোংরা, খুবই অস্বাস্থ্যকর পরিবেশে তাদের এই রান্নাটি হয়। অবশ্য ফ্রাই করে খেলে হয়তো একটু পরিবেশ ভাবে হয়তো স্যালমন ফিশ থাকবেন। আশা করবো আপনারা যারাই কক্সবাজার সি ফুড খেলে যাবেন ফ্রাই করে খাবেন। রিকোয়েস্ট, ফ্রাই করে আপনারা সামুদ্রিক মাছ বা সি ফুড খাবেন।
হ্যালো ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের এই ব্লগটির শেষ প্রান্তে চলে আসছি। প্রতিবারের মতো আমি রাসেল বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। সেই পর্যন্ত উদ্দেশ্য মিডিয়া ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, নিচে কমেন্টে জানাবেন আপনাদের অতি মূল্যবান মতামতটি। আমি রাসেল বিদায় নিচ্ছি কক্সেস বাজারের সি ফুড এরিয়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।